আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, আজ আমি ভীষণ মজাদার একটা রেসিপি তৈরি করব। আশা করছি সকলে সঙ্গে থাকবেন এবং আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করে উৎসাহিত করবেন। বন্ধুরা, আজ আমি হান্ডি গোশত তৈরি করব গ্যাসের চুলাতে। এই হান্ডি গোশটা খুব সহজ পদ্ধতিতে আমি আজ তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। অনেক আকাঙ্ক্ষিত একটা রেসিপি, অনেক দিন যাবতই আমি ভেবেছি এই হান্ডি গোশটা তৈরি করব। তো আসলে হান্ডি গোশটা তৈরি করা হয় না, তো তৈরি করি বলে বলেও কিন্তু অনেক সময় লেগে গেল। খুব ইচ্ছে ছিল এই মজাদার রেসিপিটা তৈরি করব। তো আজ আমি গ্যাসের চুলাতে এই হান্ডি গোশটা তৈরি করার জন্য আজ আমি প্রিপারেশন নিয়েছি। আশা করছি সকলে সঙ্গে থাকবেন এবং এই মজাদার রেসিপিটা সবাই উপভোগ করবেন এবং একবার হলেও ট্রাই করবেন। বন্ধুরা, হান্ডি গোশ কম বেশি সকলেই কিন্তু তৈরি করে থাকেন। আমি যেভাবে এই হান্ডি গোশটাকে মাটির চুলাতে, মাটির পাতিলে গ্যাসের চুলায় খুব সহজ পদ্ধতিতে তৈরি করেছি, সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। হান্ডি গোশত তৈরি করার জন্য এখানে আমি কিছু মশলা স্পেশালভাবে তৈরি করে নেব। তো আমি এখানে দুটো বড় রসুন এবং চার পাঁচটা পেঁয়াজ, দুইটা টমেটো নিয়েছি, এক টুকরো আদা নিয়েছি। আমি 3 কেজি গরুর মাংস ম্যারিনেশন করব। আমি 3 কেজি গরুর মাংস ম্যারিনেশন করার জন্য আমি 2টা রেসিপি করব। তো সাথে আমি এখানে 1 টেবিল চামচ নিয়েছি কাঁচা জিরা। জিরাটাকে আমি 10 থেকে 15 মিনিট আগে খুব ভালো করে ধুয়ে নিয়ে এরপরে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। এখন আমি এই সব মশলাগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে পেস্ট করে নেব, একটা মিহি পেস্ট করে নেব। বন্ধুরা, আমি এখানে 3 কেজি গরুর মাংস রান্না করার যে উপকরণ সেই মশলাগুলো নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মশলাগুলোকে বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। এখন আমি সবগুলো মশলাকে ব্লেন্ডারে দিয়ে দিলাম এবং সামান্য কিছুটা পানি দিয়ে আমি ব্লেন্ডারে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলপাটাতে বেটেও এই পেস্টটা তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, এখন আমি ঢাকনাটা দিয়ে ব্লেন্ডারে খুব ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা দেখুন, আমার খুব ভালো করে মিহি পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে 3 কেজির মতো গরুর মাংস নিয়েছি হাড়সহ। আমি এই 3 কেজি গরুর মাংস আমি 2টা রেসিপি করব। তো আমি 2টা রেসিপি একইভাবে মেখে নিয়ে, একই মশলায় মেখে নিয়ে আমি 2টা রেসিপি করব। 2টা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপি 2টা আপনাদের কাছে খুব ভালো লাগবে। এখন আমি স্পেশাল মশলাটাকে খুব ভালো করে মিক্স করে নেব। এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ এবং টমেটো, কাঁচা জিরা একসাথে করে পেস্ট করে নিয়েছি প্রায় 2 কাপের মতো। তো বন্ধুরা, আমি যেহেতু 3 কেজি গরুর মাংস করব, সেই অনুযায়ী কিন্তু মশলাগুলো ব্যবহার করব। 2 টেবিল চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। আমি মাটির হাঁড়িতে 2 কেজি রান্না করব এবং 1 কেজি আমি আলু দিয়ে ঝোল রান্না করব। সম্পূর্ণ রেসিপিটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। সাথে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, ধনিয়ার গুঁড়া দিয়ে দেব 2 টেবিল চামচ, জিরার গুঁড়া 2 টেবিল চামচ এবং আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ি 2 টেবিল চামচ। সম্পূর্ণ মশলাগুলো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে আমি একটা মশলা তৈরি করে নেব স্পেশালভাবে। বন্ধুরা, যেহেতু আমি এখানে 2টা রেসিপি করছি, সেই অনুযায়ী কিন্তু আমি মশলাগুলো নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী মশলাগুলো বাড়িয়ে কমিয়ে অ্যাড করবেন, করে নেবেন। এখানে আমি খুব সুন্দর একটা ঝাঝালো ফ্লেভার আসার জন্য দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সরিষার তেল। কিছু আস্ত গরম মশলা ব্যবহার করব। 4টা তেজপাতা দিয়ে দিলাম, 4 টুকরো এলাচ দিয়ে, দারচিনি দিয়ে দিলাম এবং এখানে 1 টেবিল চামচের মতো লবঙ্গ দিয়ে দিলাম। এলাচ এবং গোলমরিচ মিক্স করে এখানে আমি প্রায় 1 টেবিল চামচের মতো দিয়েছি। দিয়ে আমি যেহেতু গুঁড়ো মশলা, গরম মশলার গুঁড়ি এখানে ব্যবহার করেছি, তো আমি এখানে কিছু আস্ত গুঁড়ো মশলাও কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি। এখন চামচটা দিয়ে মশলাগুলোর সাথে তেলটাকে খুব ভালো করে, মশলাগুলো সব একসাথে খুব ভালো করে মিক্স করে নিয়ে এরপর আমি এখানে রেগুলার কাট করে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়ে এরপর আমি মাংসগুলোকে পানিটা ঝরিয়ে নিয়েছি।
এখানে আমি সবগুলো মাংস একসাথে দিয়ে খুব ভালো করে মেখে ম্যারিনেট করে নেব। তো আমি বেশি অংশ মাংসটা আমি মাটির হাঁড়িতে রান্না করে নেব এবং বাকি কম অংশ মানে 1/3 ভাগ আমি মাটির হাঁড়িতে রান্না করব, আর বাকি 1/2 মাংস আমি আলু দিয়ে ঝোল রান্না করব, সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো আমি সম্পূর্ণ মাংসগুলো একইভাবে মেখে নিয়েছি, মেখে নিয়ে আমি 2 ঘন্টা এইভাবে করে সবগুলো মশলার সাথে মেখে নিয়ে 2 ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দেব। বন্ধুরা, এই কাজটা যদি আপনারা আগের রাতে তৈরি করে মশলাগুলো মেখে নিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিয়ে পরের দিন রান্না করেন, এই মাংসটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। যেহেতু আমার হাতে সময় নেই, তো আমি এখানে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছি রেস্টে। সবগুলো মশলার সাথে খুব সুন্দরভাবে মেখে আমি ঢাকনা দিয়ে 2 ঘন্টা রেখে দিয়েছি। 2 ঘন্টা পরে আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি। বন্ধুরা, এরকম মাটির হাঁড়ি এখন অ্যাভেলেবেল পাওয়া যায়। আমি এই মাটির হাঁড়ির রেসিপিটা করার জন্য অনেক দিন পর্যন্ত অপেক্ষা করেছি। তো এখন আমি সেই অপেক্ষার প্রহরটা আজ আমি তৈরি করব, আপনাদের সাথেও শেয়ার করব। আশা করছি আপনারা সঙ্গেই থাকবেন, পুরো রেসিপিটা দেখে নেবেন। আমি যেহেতু আজকে মাটির হাঁড়িতে এই রান্নাটা করব, তো আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করব। সম্পূর্ণ রান্নাটা আমি সরিষার তেলে করে নেব। আমি কিন্তু মশলাগুলোকে সরিষার তেল দিয়ে মেখে নিয়েছি এবং আমি পাতিলে পুরো পাতিলটাতে আমি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে খুব ভালো করে একটু মেখে নিয়েছি এবং ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে 2 ঘন্টা পরে আমি সাথে দিয়ে দিলাম এবং কিছু 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সাথে দিয়েছি। বন্ধুরা, দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। আমি এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, 2 কেজি পরিমাণ এই হাঁড়িতে দিয়ে রান্না করব, আর বাকি 1 কেজি গরুর মাংস আমি অন্য একটা রেসিপি তৈরি করব, সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আমি এখানে মাংসগুলোকে 3 ভাগ করে নিয়ে 2 ভাগ দিয়ে দিলাম এই মাটির হাঁড়িতে। দিয়ে এখন আমি বাকি যে সরিষার তেলটা ছিল সেই সরিষার তেলটাও দিয়ে দেব এবং আমি এখানে কিছু আস্ত রসুন ব্যবহার করব। এই হান্ডি গোশ রান্নার সময় যদি আমরা কিছু আস্ত রসুন ব্যবহার করি, ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। বন্ধুরা, একবার হলেও এই রেসিপিটা তৈরি করবেন। আশা করছি আপনার এই রেসিপিটা খেয়ে সকলেই ভীষণ প্রশংসা করবে এবং আপনার কাছেও কিন্তু খুবই ভালো লাগবে। বন্ধুরা, এখন আমি রসুনগুলো দিয়ে দিলাম, 6-7টা রসুন। আস্ত রসুনকে খুব ভালো করে ধুয়ে উপরের পাতলা আবরণটা খোসাটা ছাড়িয়ে নিয়ে সাথে ভিতরে বসিয়ে দিয়েছি এবং কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর বাকি সরিষার তেলটুকু কিন্তু আমি দিয়ে হাতটা ধুয়ে 1 কাপ পরিমাণ গরম 1 কাপ পরিমাণ আমি পানি দিয়ে দিলাম। দিয়ে এখন আবারও খুব ভালো করে একটু মিক্স করে নেব। বন্ধুরা, এই হাঁড়িটাতে যেহেতু আমরা রান্না করব মাটির হাঁড়িতে রান্না করলে কিন্তু একবারই সব কিছু মেখে নিয়ে রান্নাটা করতে হয়। তো আমি সবগুলো প্রয়োজন অনুযায়ী আমি মাংসগুলো দিয়ে হাঁড়িটা এখন সিল করে নেব। হাঁড়িটা সিল করার জন্য আমি 1 কাপ পরিমাণ আটা নিয়ে এভাবে করে একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। গুলিয়ে এরপর আমি হাঁড়িটাতে মেখে রাখা ময়দা আটাটা এভাবে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ঢাকনাটা দিয়ে খুব ভালো করে ঢাকনার মুখটা সিল করে দেব। বন্ধুরা, ভিতর থেকে যাতে করে ভাপটা বেরিয়ে যেতে না পারে এভাবে করে আমি পুরো হাঁড়িটাতে ঢাকনার সহ এভাবে করে পুরো মুখটাকে সিল করে দিচ্ছি। বন্ধুরা, এটা বলে বোঝানোর মতো না, আপনারা দেখে বুঝে নেবেন আমি কিভাবে করে সিল করে নিচ্ছি। বন্ধুরা, এভাবে করে সিল করে নিয়ে একটু চেপে চেপে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে। বন্ধুরা, এভাবে করে পুরো হাঁড়িটাতে সিল আটা দিয়ে সিল করে দিয়ে এরপর আমি এখন চুলাতে বসিয়ে দেব। বিসমিল্লাহ বলে বসিয়ে দিয়ে এখন আমি চুলার আঁচ হাইতে রেখে 5 মিনিট জ্বাল করে নেব। বন্ধুরা, অবশ্যই খেয়াল রাখবেন, মাটির হাঁড়িতে রান্না করার ক্ষেত্রে কিন্তু মাটির হাঁড়ি খুব দ্রুতভাবেই কিন্তু গরম হয়ে যায়, যার কারণে আমি এখানে 5 মিনিট হাই হিটে করে রান্না করে এরপর আমি 30 মিনিট মিডিয়াম আঁচে করে চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে 30 মিনিট রান্না করে নেব। মাটির হাঁড়িতে রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর ভেতর থেকে যেহেতু ভাপটা বের হওয়ার কোনো অপশন নেই, তাই আমি এভাবে এই রান্নাটা কিন্তু খুব সহজে দ্রুত রান্না হয়ে যায়। বন্ধুরা, টোটাল 35 মিনিট পর আমি এখন একটা ছুরি দিয়ে এভাবে করে ভেতর থেকে
ढाकनार मुखटा खुले निये एरपर आमी देखुन बंधुरा भीषण सुंदर एकटा फ्लेवर किन्तु छड़िये गेछे पूरा घरटा ग्राने भरे गेछे। तो बंधुरा एखन आमी एकटा छुरीर साहाज्ये भेतरेर जे आमी आटा दिए सिल करेछिलाम सेगुलो आमी तुले फेले दिच्छि। এভাবে করে একটা ছুরি দিয়ে ছেঁচে এভাবে করে ফেলে দিয়ে এরপর আমরা মাংসটাকে আবারও খুব ভালো করে একটু নেড়ে দেব। বন্ধুরা আমি অফ ক্যামেরাতে একটু পাতিলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছিলাম যাতে করে মাংসগুলো সব সাইডে সমানভাবে কুক হয়ে যায়। তো বন্ধুরা দেখলেন তো কত সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। আর এই রান্নাটা কিন্তু অনেক সহজেই ঝটপট করেই রান্না হয়ে যায় প্রেশার কুকারের মতো। বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমার হাঁড়ি গোশটা রান্না হয়ে গেছে, ভীষণ সুন্দর একটা ফ্লেভারও ছড়িয়েছে। আশা করছি একবার হলেও ট্রাই করবেন। আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাবেন। বন্ধুরা এখানে আমার প্রায় 35 থেকে 40 মিনিট সময় লেগেছে, আপনাদের বেশি কম সময় লাগতে পারে চুলার আঁচের উপরে। তো বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দিবেন। একবার হলেও ট্রাই করবেন, কেমন হলো কমেন্টস করে জানাবেন। আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নতুন নতুন রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ দেয়। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে, সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।